আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অর্ডারগুলোকে খুব সহজে ডাউনলোড করে আর্কাইভ করে রাখতে পারি। সেক্ষেত্রে আমরা একটা সফটওয়্যার ব্যবহার করব, সেটা হলো এমওএডিউ অর্ডার ডাউনলোডার 4.0। তো এখানে আপনাদেরকে আমি এর আগেও দুইটা মাউসির অর্ডার ডাউনলোডার সফটওয়্যার দেখিয়েছি, তো সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আমি বিস্তারিত আলোচনা করব না, শুধু আপনাদেরকে জাস্ট ইনস্ট্রাকশন দেব। সেটি হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সফটওয়্যারের লিঙ্ক দেওয়া থাকে, লিঙ্কটা থেকে ডাউনলোড করার পরে আপনারা এটাকে এক্সট্রাক্ট করবেন জিপ ফাইল। জিপ এক্সট্রাক্ট করার পরে আমাদের মূল সফটওয়্যারটি হচ্ছে এমওএডু অর্ডার ডাউনলোডার 4.0 ইএক্সি। এটাকে আপনার ডাবল ক্লিক করবেন, অথবা এটাকে আপনি যদি রাইট বাটন ক্লিক রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করেন তাহলে এখানে ইয়েস দেওয়ার পরে এই ধরনের একটা কমান্ড প্রম্পট রান হবে। সেক্ষেত্রে আমরা আগের মতোই এখানে, যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের অর্ডারগুলো 10টা 10টা করে প্রেজেন্টেশন করা থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এখানে ফর এক্সাম্পল আমি 5 দিয়ে একটা এক্সাম্পল দিব, 5×10=50টি এখানে অর্ডার ডাউনলোড হবে। তো এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এটি চালু হবে। তো এই সফটওয়্যারের জন্য মূলত ক্রোম ব্রাউজার প্রয়োজন হবে, তবে সেটা রান করে রাখা জরুরি নয়, এটি তলে তলে কাজ করে। তো এইটা প্রথমত ব্রাউজারের মাধ্যমে মিনিস্ট্রি অফ এডুকেশন সাইটের সাথে এটি সংযুক্ত হয়, তারপরে অর্ডার যে ওয়েব পেজটি আছে সেটিতে সে যে HTML ডাটা টেবিল আছে, দেখেন যে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। তো যেহেতু আমরা এখানে 5 এন্ট্রি দিয়েছি, 5×50টি ফাইল আমাদের এখানে ডাউনলোড হবে। তো আপনি চাইলে সমস্ত ফাইল এখানে ডাউনলোড করে আর্কাইভ করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে ইন্টারনেটের স্পিড এবং আপনার প্রসেসরের ক্ষমতার দিকে খেয়াল রাখতে হবে। তো আমরা দেখছি যে এখানে 40টি অর্ডার ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে। তো এরপরে শুরু হবে 41, এত 41 থেকে 50, হ্যাঁ আমাদের ডাউনলোড শেষ। এখন আমরা একটা মেসেজ দেখতে পারবো, 50 ফাইলস ডাউনলোডেড। তো ডাউনলোড হওয়ার পরে এটা এখানে একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হবে, এই ফোল্ডারের নাম হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, এটা হলো 4/2/2024, এটা হলো 12:26:34 এটা ডাউনলোড সম্পন্ন হয়। এবং এখানে একটা এক্সেল শিট এখানে তৈরি হবে আপনাদের সূচিপত্র হিসাবে, আর এটি ডাউনলোডের সময় লেগেছে মাত্র 37 সেকেন্ড। তো আমরা এটা ক্লোজ করে দেব, এরপরে কমান্ড ফ্রম ক্লোজ করব। ক্লোজ করার পর আমরা দেখব যে এখানে দুইটা ফাইল কিন্তু অলরেডি, এখানে একটা ফোল্ডার একটা ফাইল, তো মিনিস্ট্রি অফ এডুকেশন অর্ডার, এখানে সব অর্ডারগুলো আমরা পাব। তো এটা আমাদের মূল বিষয় নয়, মূল বিষয়টা হচ্ছে এখানে এই যে এক্সেল ফাইলটা। তো এই এক্সেল ফাইলের মধ্যে আমরা যা পাবো সেটা হলো অর্ডার নাম্বার, এরপরে সরকারি কলেজ সেকশন 2, 4, 3 এভাবে, এবং এরপরে সাবজেক্ট আছে আমাদের, তারপরে আছে হচ্ছে তারিখ। তো এই তারিখ আমাদের কিন্তু সব এখানে তারিখ সহকারে দেওয়া আছে। এবং এখানে দেখবেন যে দুইটা লিঙ্ক আছে, একটা হচ্ছে আমাদের PDF লিঙ্ক, ওয়েব লিঙ্ক, আর একটা হচ্ছে ফাইল পাথ। তো এটাতে আপনারা সরাসরি ইন্টারনেটে যেতে পারবেন, আর এটা হচ্ছে লোকাল ড্রাইভে আমাদের এই ফাইলগুলো সেভ হয়ে থাকবে। তো যেহেতু ইন্টারনেটের ফাইল যে কোনো সময় আপনার ওয়েবসাইট ক্র্যাশ করতে পারে অথবা ওয়েবসাইটের স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে আমাদের এই যে লোকাল ড্রাইভে ফাইলগুলো যে সেভ হয়ে থাকলো এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এখানে দেখুন যে সব ডিটেলস আমরা এখানে পাবো। তো এভাবে আমরা যে কোনো ফাইল এখানে যদি ক্লিক করি তাহলে দেখব যে এখানে আমাদের কিন্তু শিরোনাম দেওয়া আছে, ঢাকা জেলা সাভার উপজেলা দিন কুড়িগ্রাম জেলা রাজীবপুর উপজেলায়। তাহলে এই অর্ডার তো আমরা দেখছি যে এখানে সরকারি শিক্ষক কর্মচারী আত্মীকরণ বিধিমালা 2018, যাই হোক এটা 24 জানুয়ারির একটা অর্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন। তো এইভাবেই কিন্তু আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অর্ডারগুলো খুব সহজেই ডাউনলোড করে লোকাল ড্রাইভে সেভ করতে পারি। আর এখানে আমাদের সেই সাথে আমাদের এখানে একটা ফোল্ডার তৈরি হবে, এই ফাইলগুলো সেভ হয়ে থাকবে। তো এখানে মনে রাখতে হবে যে আমি আগে জানিয়েছি যে আমাদের এখানে এই সফটওয়্যারের মধ্যে ক্রোম ড্রাইভার একটু জরুরি বিষয়, আর একটি হচ্ছে আমাদের এই সফটওয়্যারটি।
তবে এই সফটওয়্যার উইন্ডোজে পরিচালনার ক্ষেত্রে অবশ্যই আপনাদের আপডেটেড ভিজুয়াল বেসিকের যে ডিপেন্ডেন্সিসগুলো ওগুলো অবশ্যই থাকতে হবে, এবং সেই সাথে ক্রোম ব্রাউজারের লেটেস্ট ভার্সন বা এডিশন এটা আপনাদের থাকতে হবে। তো আশা করি এভাবে আমরা খুব সহজেই এই সফটওয়্যারের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের সকল আদেশ, অর্ডার, প্রজ্ঞাপন এগুলো আমরা ডাউনলোড করতে পারবো এবং আমাদের দৈনন্দিন কাজে বা ভবিষ্যতে রেফারেন্স যাতে সংরক্ষণ করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে।